إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام: إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال الله تبارك وتعالى: وإذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل: من آبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال:
أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم: أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال النبي صلى الله عليه وسلم: لا شيء له. فأعادها ثلاث مرات فيقول النبي صلى الله عليه وسلم: لا شيء له. وقال: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. উত্তর পশ্চিম জগৎপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, জ্ঞান পিপাসু, হক পিপাসু, জান্নাত পাগল, মমিন ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ মেহরবানিতে অশেষ কৃপায় আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে সবাই বিভিন্নভাবে শরীক হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে কুরআন এবং সুন্নাহ থেকে এর যে গুরুত্ব, এর যে ফজিলত এবং এটার বিরুদ্ধাচরণ করলে অথবা বিরোধিতা করলে বা আনুগত্য অনুসরণ না করলে কি পরিণাম হয়, এর উপরে সম্ভবপর সর্বোচ্চ এক ঘন্টা সময় কথা বলবো, তারও কম হতে পারে। এর উপরে আলোচনা করতে গিয়ে হাদিসের ভাষা অনুযায়ী বসাটা উচিত এবং উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এখানে বসে আছে বা যারা বসে আছে তারা কেউ আমার ক্ষমা থেকে বঞ্চিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি এদের সবাইকেই ক্ষমা করে দিলাম। স্পষ্ট হাদিস এবং অনুবাদ এটা সহিহ বুখারী হাদিস। দ্বিতীয় বিষয় হলো গেটের সামনে দাঁড়িয়ে আছেন আর মাঝখানে একটু কয়েকজন বসার জায়গা আছে, যারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে জায়গাগুলো পূরণ করেন, আর গেটের পাশে জায়গা আছে ওখানে প্রয়োজনে আপনারা জায়গার ব্যবস্থা করে দেন, গেটটা যদি খালি করে দেওয়া হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে আপনাদের যে ব্যবস্থাপনাটা অনেক সুন্দর সুচারু, আবার যে ব্যবস্থাপনায় আপনারা যতদূর পৌঁছেছেন জায়গাও ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে অপচয় হয়েছে কি না সেটা আপনারা বিবেচনা করবেন, অপচয় এটা অসুন্দরই নয়, এটা শয়তানের সাথে ভাই ভাই হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। এই জন্যই আপনারা এই যে বিভিন্নভাবে ফুল তারপরে সাজগোজ করেছেন, আসলে এটা সুন্দর হয়নি, এটা না করলেই সুন্দর হতো। আমি ভবিষ্যতে যুবকদেরকে বলবো তোমাদের এই উদ্যোগ সুন্দর, ভবিষ্যৎ আরো সুন্দর হোক আমি দোয়া করি। তবে সব মিলিয়ে আমরা আল্লাহর দাস এবং গোলাম। আপনাদের কি মনে হয় ইস্তেসকার সালাতে কিভাবে মাঠে যেতে হয়, মনে আছে? ইস্তেসকার সালাতে মাঠে যেতে হয় গরিবানা হালাতে, ভালো পোশাক পরে নয়। অর্থাৎ আল্লাহর কাছে তো আমরা সবসময় চাই, কিন্তু চাওয়ার জন্য আমরা একটা জায়গায় যাচ্ছি, চাওয়ার জন্য কোথাও যেতে হয় না, কবরস্থানেও যেতে হয় না,
মসজিদেও যাওয়াটা জরুরি না, মক্কাতেও যাওয়া জরুরি না, কিন্তু বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় জমা হচ্ছি একটা ফাঁকা ময়দানে রোদের মধ্যে, সেইখানে যাওয়ার সময় ভালো পোশাক পরে নয়, পরিচ্ছন্ন অথচ খুবই স্বাভাবিক নর্মাল একটা পোশাক পরে যেতে হয়। দ্বিতীয় বিষয় হলো যখন কুরবানি করা হয় জিলহাজ মাসের প্রথম দশ দিন আমরা কেউ নখগুলো কাটি না, আমাদের গোফগুলো ছোট করি না, বা এই যে চেহারা সুরতে একটা অহসি বা বন্য বন্য ভাব থাকে, এই অবস্থায় আল্লাহর সামনে গিয়ে আমরা দাঁড়াবো, এটাই ইসলামের সৌন্দর্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য এটা হচ্ছে ভালো মাধ্যম। যারা এই সৌন্দর্য বর্ধনে আপনাদের পয়সা খরচ করেছেন বা যুবকরা তোমরা যারা খরচ করেছ, ভবিষ্যতে আল্লাহর জন্য যতটুকু তাওয়াদ্দু অনুগত হওয়া যায়, বিনয়ী হওয়া যায়, ততটুকু হতে হবে। আমি এ কথা বলেই আমার বিষয়বস্তুর দিকে যাচ্ছি, তথা আজকে আমার বিষয় হল রাসূলের আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, আমার যত উম্মত আছে আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, ইল্লা মান আবা, তবে আবা যারা তারা প্রবেশ করবে না। আশ্চর্য কথা, আগে বললেন কুল্লু উম্মা, আমার উম্মতের সবাই সকল সদস্য জান্নাতে প্রবেশ করবে, আবার বলছেন আবা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবা এরা আবার কারা? রাসূলের উম্মত কিন্তু আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, আর যারা আমার নাফরমানি করে, অনুসরণ করে না, আনুগত্য করে না, এরাই হলো আবা তথা জাহান্নামী। আপনি কোন দলের অনুসরণকারী নাকি নাফরমানি? আপনি কোন দলের আনুগত্য করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ না কিছু কম কিছু বেশি? না কিছু মানি আর কিছু মানি না, এই হবে না এই হবে না। মানলে পুরোটাই মানবেন, না মানলে চলবে না, তথা পুরোটাই মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে পরিপূর্ণ অনুসরণ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে জিজ্ঞাসা করলেন, মাযা তাকুমুস সাআহ, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওয়া মা আদাত লাহা, কিয়ামত কখন হবে তুমি প্রশ্ন করছো বটে, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী সাহাবী বলেছিলেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর, তোমার কবর, তোমার জান্নাত তার সাথেই হবে। তুমি যদি আল্লাহর নবীকে ভালোবেসে থাকো তাহলে তোমার হাসর, তোমার জান্নাত তো রাসূলের সাথেই হবে। রাসূলের আনুগত্য এবং রাসূলের মহব্বত পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে, তবে এই সহিহ বুখারীর হাদিসটা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আমার আপনার জন্য আশীর্বাদ হবে। আমাদের অবস্থান, আমাদের থাকা, আমাদের হিসাব এবং আমাদের জান্নাত হবে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার মানে আমরা ওই উম্মতের অনুসারী হতে চাই, আমরা ওই উম্মতের পথে পথিক হতে চাই যে উম্মতের মতো ছিলেন আবু বকর, ওমর, উসমান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সহ জলিল কদর বিভিন্ন সাহাবী,
যারা রাসূলের জন্য তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন বিলিয়ে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু পরিমাণ কোনো কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হওয়া এটা কোন সাহাবী কখনোই চাইতেন না সর্বদাই রাসূলের সন্তুষ্টি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার উপর মন খারাপ না করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার উপরে সন্তুষ্ট থাকেন এইভাবেই সাহাবীরা দিনাতিপাত এবং জীবন যাপন করেছেন সেই দিক থেকে আমরা এখানে আজকে জগৎপুরবাসী যারা একত্রিত হয়েছি এখানে যারা জগৎপুরবাসী একত্রিত হয়েছি আজকে আমরা পণ করে যাব এবং আমরা সম্ভবপর নিয়াত করে যাব আমরা পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই রাজি আছেন পরিপূর্ণভাবে অনুসরণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন মান লাতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা যারা আমার অনুসরণ করবে তারাই জান্নাতি আর যারা আমার নাফরমানি করবে আনুগত্য করবে না তারাই হবে আবা সুতরাং আমরা অনুসরণকারী হতে চাই এবং জান্নাতি হতে চাই فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আপনার রবের শপথ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনার রবের শপথ মানে আল্লাহর নামে আল্লাহ কসম করছেন লা ইউমিনুন তারা মুমিন হতে পারবে না পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা যতক্ষণ পর্যন্ত আপনাকে একজন বিচারক হিসাবে মেনে না নেয় রাসূলকে বিচারক হিসাবে মেনে নিতে হবে পরিপূর্ণ বিচারক পূর্ণ বিচারক হিসাবে মেনে নিতে হবে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ একটা সিদ্ধান্ত মানি আরেকটা মানি না এই হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তাদের মাঝে যে দ্বন্দ্ব হয়েছে তাদের মাঝে যে ফাসাদ হয়েছে গন্ডগোল হয়েছে মারামারি অথবা কোনো কথোপকথন হয়েছে এ বিষয় নিয়ে তোমার কাছে তোমাকে যদি বিচারক বানাই ফয়সালার জন্য বিচারক মেনে নেয় তাহলে যেন পরিপূর্ণভাবে মেনে নেয় একটু মানবে আর একটু মানবে না এটা হবে না ফিমা শাজারা বাইনাহুম হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম পরিপূর্ণভাবে মাথা নত করে আনুগত্যের সাথে রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে হবে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিলেন দেওয়ার পরে এমন যেন না হয় যাই কি আর করা যেহেতু নবী ফয়সালা দিয়েছেন মানা ছাড়া তার কোনো উপায় নাই মানতেই হবে এই মানসিকতা নিয়ে যদি ও প্রকাশ পায় ও যদি দূরে সরে যায় তাহলে তুমি জেনে নিও ও তোমাকে বিচারক হিসাবে মেনে নেয় নাই মানে সন্তুষ্টি চিত্তে মন থেকে মেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন অনেকে অনেক সুন্নাত পালন করে কোনোটা পালন করে না যেমন এলাকার অনেক মানুষ ঠিকঠাক দাড়ি রাখে না অনেক মানুষ অনেক সুন্নাত ঠিক মতো পালন করতে চায় না তো দাড়ি রাখার বিষয়ে তারা এমনটা মনে করে কি আর করা যেহেতু আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া কি কিন্তু আসলে কেমন যেন লাগে চুলকায় মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বা ইত্যাদি বা কোনো স্ত্রী যদি বলে হ্যাঁ ঠিক আছে সুন্নাত সুন্নাত মানার তো একটা সময় আছে তাই না একসময় মেনো
এই ধরনের কথা শোনা যায় না এরাও কিন্তু মুসলিম এবং মুসলিম ঘরে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এরা মুমিন না পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে আপনাকে আপনার বিধানকে আপনার সুন্নাতকে যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত এরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি কেমন ভালোবাসো আমাকে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আমি আমার জীবনের পরে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে তাহলে হয় নাই তাহলে হয় নাই ওমর চিন্তা করলেন ঘটনা কি আমি আমার জীবনকে বাজি রেখে তথা জীবন রাখার পরে আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করি আল্লাহর নবীকে তাহলে এটাও হলো না তার মানে অনেক চিন্তা করার পরে বুঝলেন ওহো তাই তো মানে আল্লাহর নবীর উপর যদি কোনো আক্রমণ হয় আল্লাহর নবীকে যদি কেউ কটুক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ আক্রমণ করে তরবারি চালায় তাহলে আমার জীবন বাঁচানোর জন্য আমি দূরে সরে থাকব আর রাসূল বিদায় নেবে এটা হয় না 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 ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে সুবহানাল্লাহ আপনি কেমন ভালোবাসেন মৌখিক ভালোবাসা নাকি বাস্তবায়ন আছে জীবনে শুধু মৌখিক ভালোবাসা দিয়ে চলবে না না হলে নাফরমানির দিকে চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শুধুমাত্র অনুসরণ করতে হয় তাই করব না অনেক বিষয় আছে আমরা ছোট ছোট কয়েকটি বিষয় আলোচনা করব এরপরে আমাদের প্রধান আলোচক মহোদয় ডক্টর মুজাফফর বিন মুহসিনের আলোচনা শোনার জন্য আপনারা মাঠ কানায় কানায় পরিপূর্ণ করেছেন ওনাকেও আপনারা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার আগে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এক নাম্বার আমাদের রাসূলের অনুসরণ হতে হবে প্রথমত বলি প্রত্যেকটা ক্ষেত্রে ঘুম থেকে উঠবেন এবং ঘুমাবেন রাতে এই ঘুম থেকে উঠা এবং ঘুমানো পর্যন্ত মাঝখানে যা কিছু আছে সবগুলোই রাসূলের অনুসরণ করতে হবে নাকি অন্যের অনুসরণ করলে চলবে অন্যের অনুসরণ চলবে না শুধু রাসূলেরই অনুসরণ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি শুধুমাত্র তার আদেশ তার আদর্শই চলে যদি আপনি একজন মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে চান আপনার এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মাথার চুল এর পদ্ধতি এবং হাতের নখ বা পায়ের নখ কাটার পদ্ধতি বা টাকনির উপর নিজ কাপড় পরার পদ্ধতি সহ পরিপূর্ণ বিষয় আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনি রাসূলের উম্মত হিসাবে পরিচয় দিয়ে কিয়ামতের দিন গর্ব করে উঠতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যে হাউজে কাউসার সে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন যদি পরিপূর্ণ অনুসরণ না হয় তাহলে এগুলো আমরা কোনোটাই পাবো না আমরা এদিক থেকে অনেক দূরে সরে যাব দেখেন এক নাম্বার হলো আমাদের দৈনন্দিন জীবনের সর্বপ্রথম যে অধ্যায়টা পার করতে হয় তা হলো সালাত এই সালাতের ক্ষেত্রে পরিপূর্ণ অনুসরণ করতে হবে আমি সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত ওইভাবে বলবো না তবে কিছু কিছু বিষয় বলবো সালাতের মধ্যে আমরা প্রথমে আগে পবিত্রতা অবলম্বন করি পবিত্রতা অর্জন করি ওযু করি ওজুর মধ্যে আমাদের দেশে দুই নম্বরই ঢুকে গেছে ওজুর মধ্যে প্রথমে আমরা দোয়া পড়ি বিসমিল্লাহ কিন্তু বিভিন্ন ওযুখানায় বড় বড় অক্ষরে লেখা দেখতে পাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন বলে যে দোয়া সমাজে চালু আছে এই দোয়া কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয় এবং কোরআন এবং সুন্নাহ মাধ্যমে প্রমাণিত নয় যারা এটা মানে অথবা আমল করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই বরং এটা নাফরমানি করে ওজুর মধ্যে অনেকেই দেখি ঘাড় মাসাহা করে ঘাড় মাসাহা করার পদ্ধতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর মধ্যে নেই আপনি যখন ওযু করছেন বিসমিল্লাহ বলে ওযু করবেন পরিপূর্ণভাবে আপনার হাত কবজি পর্যন্ত ধোয়া এবং শেষ পর্যন্ত দুখানা পা ধোয়ার মাধ্যমে আপনি ওযু শেষ করবেন এর মাঝে যদি কোনো বাড়াবাড়ি হয় যেমন
ডান হাত ধোয়ার সময় এক দোয়া, বাম হাত ধোয়ার সময় এক দোয়া, তারপরে মাসা করার সময় আরেক দোয়া, অথবা পা ধোয়ার সময় আরেক দোয়া। এইভাবে যারা আবিষ্কার করেছে নামাজের মাসাইল নামক যে বই, পরিপূর্ণ মাসাইল বা পূর্ণাঙ্গ মাসাইল নামাজের এইভাবে যেটা বই বের করেছে, এর মধ্যে যে নীতিমালাগুলো এবং দোয়াগুলো আছে এটা ভুল। এইখানে আপনার পরিপূর্ণ অনুসরণ হচ্ছে না, আপনার উযু হবে কিনা সন্দেহ। তার কারণ আপনি সালাত আদায় করতে যাচ্ছেন বেদাত দিয়ে অথবা বানানো পদ্ধতি দিয়ে, যদি আপনার উযু হয় তাহলে এই উযু হবে না। রাসূলের বানানো তথা রাসূলের দেওয়া পদ্ধতিতে উযু করতে হবে, অন্য কোন পদ্ধতিতে উযু করা যাবে না। উযুর পরে আপনি দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই দোয়া পড়বেন। যদি অনেকে মনে করে উযুর পরে সূরা কদর পড়তে হয়, এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং উযুর ক্ষেত্রে এবং উযুর পরে দোয়ার ক্ষেত্রে রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ হতে হবে। আপনি মসজিদে যান, মসজিদে পা বা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে কারো সাথে কোনো কথাবার্তা না বলে একামত হলে উনি গিয়ে সালাত শুরু করতেন। সালাতের আগে জামাতের ক্ষেত্রে উনি বলতেন, সাউসুফুফাকুম ওয়াতারাসু, তোমরা কাতারগুলো বরাবর করে নাও, সোজা করে নাও, সদ্দুল খালাল মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করো। এক্ষেত্রে রাসূলের অনুসরণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে মাঝখানের জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো বন্ধ করতে হবে। কথিত কথা আছে যেটা মাঝখানে চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এর পক্ষে হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সফ, যারা সালাতের কাতারের মাঝের ফাঁকা জায়গাটা পূরণ করে নেয়, রাফা আলাহু দারাজা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা এবং র‍্যাঙ্ক বাড়িয়ে দেন। র‍্যাঙ্ক বাড়ানো বুঝেন, মর্যাদা বাড়ানো বুঝেন, এক র‍্যাঙ্ক থেকে আরেক র‍্যাঙ্ক। যারা লেকচারার, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এরপরে তাকে প্রফেসর হতে হয়, তার মানে এক ধাপ থেকে আরেক ধাপে উঠতে অন্তত 4-5 বছর সময় লেগে যায়। 15-20 বছর হওয়ার পরে সে একজন প্রফেসর হয়, এক র‍্যাঙ্ক থেকে আরেক র‍্যাঙ্কে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা শোনো, যদি তোমাদের মাঝের ফাঁকা জায়গা তোমরা বন্ধ করে দাও সালাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের র‍্যাঙ্ক বাড়িয়ে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা হবে, বাড়ি নির্মাণ করা হবে। অনেকের কাছে এই বিষয়টা ছোটখাটো বিষয়, মানুষ মনে করে এটা ছোটখাটো বিষয়, এটা নিয়ে দ্বন্দ্ব করার কি দরকার ছিল। জগৎপুরবাসী কুমিল্লা ভাইরা, আমি এলাকায় নতুন এসেছি, আমি মনে করলাম এ বিষয় নিয়ে কথা বলি। যদি এটা তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছে, তাফসিরুল কোরআন মাহফিল, এটা মানে কোরআন এবং সুন্নাহ থেকে ব্যাখ্যা করা, এটাই হলো উদ্দেশ্য। নির্দিষ্ট কোন আয়াত, নির্দিষ্ট কোন সূরা নিয়ে কথা বলে, কোরআন সুন্নাহ থেকে কথা বললে এটা তাফসিরুল কোরআন হয়। আমি আপনাদের সামনে রাসূলের পূর্ণাঙ্গ পরিপূর্ণ আনুগত্য নিয়েই কথা বলার চেষ্টা করছি। অর্থাৎ আপনি সালাতে যাবেন, যাওয়ার পরে অনেক জায়গায় দেখি ইমাম সাহেবেরা কোনো কথাই বলেন না, একামতের আগে বলেন উঠুন, দাঁড়িয়ে কাতার সুযোগ কেড়ে নিন। তারপরে মুয়াজ্জিন বলে, অনেক সময় ইমাম সাহেব বলে না, মনে রাখবেন আজ থেকে মুয়াজ্জিনের কোনো কথা বলার এখতিয়ার নেই। ইমাম সাহেব আসলে মুয়াজ্জিন শুধুমাত্র একামত দিবেন, একামত দেওয়ার পরে দায়িত্ব হলো ইমাম সাহেবের, উনি প্রয়োজনে 5-10 সেকেন্ড, 1-2 মিনিট, প্রয়োজনে আরো বেশি উনি লেট করতে পারবেন, দেরি করতে পারবেন একামতের পরে সালাত শুরু করতে। উনি বলবেন, এই দিকে দেখো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যেতেন, অর্থাৎ ইমামতের জায়গা থেকে বেরিয়ে গিয়ে উনি একটা একটা করে ঠিক করতেন, এদিকে ডানে, এদিকে বামে, একটু সোজা হও, একটু সামনে ওঠো, একটু পিছনে যাও, পায়ে গুলো ঠিক করো, পায়ের পাতাগুলো ঠিক করো, গোড়ালিগুলো ঠিক করো, এইভাবে
এমন কি উনি লাঠি নিয়ে কাতারের মাঝে মাঝে যেতেন কাতারকে সুজা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করবেন না খবরদার যদিও আমাদের দেশে বিভিন্ন মাযহাব বিভিন্ন মতাদর্শ বিভিন্ন ব্যক্তির অনুসরণ বিভিন্ন মতাদর্শ অনুসরণের কারণে সালাতে কাতার সুজা করা এটাও একটি রুকুন কিন্তু অনেক মানুষ মনে করে না যে এইটা সালাত মানে ইমাম সাহেবকে বলতে হবে এটা তারা মনে করে না সম্মানিত উপস্থিতি সালাতে ঢোকার পরে সালাতে যখন দাঁড়াবে তখন আমাদের দেশে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন যাই নামাজের দোয়া হিসাবে যেটা পড়া হয় এটা কোন যাই নামাজের দোয়া নয় এটা হলো কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তথা ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় বলেছিলেন إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ أمي أمار چهاراكي الله جلنو الله مخي كوري ديلام جي الله اسمان ابن زمين کے سرشتی کرے چھے نبغا میں یہ بولے خوشنا گوٹھی آمی شرک کری جارا شرک کرے آمی تا دے رن تر بھکت نوائی ایٹا سالات شرور شاتھے کنو بھابی شم پرکت نوائی پیٹھنی کنو پیدان اے بھابی بولین لائی اتھوسو آما در دشی زائن آما در دعا ہی شاہ بے پولی چیتی پہے گلو بیبنو بوئے بوئے لکھا ہوئے گلو ایٹا ناکی زائن যারা এখানে অবস্থান করছেন দয়া করে এই ধরনের দোয়া কোরআন এবং সুন্নাহর দলিল ছাড়া এই দোয়া করে পড়বেন না তারপরে শুরু হয় প্রত্যেকই নিজ নিজ দোয়া পড়ে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহ এই বলে নামাজের নিয়াত নিয়াতটা ফরজ মনে রাখবেন নিয়াত বলা নাকি নিয়াত করা সবাই একমত তাহলে নিয়াত করতে হয় নিয়াত বলতে হয় না তালাফুযু বিহা বিদআ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি স্পষ্ট করে বলে দিয়ে গেছেন আন-নিয়া ওয়া হিয়াল কসদ ওয়া মাহাল্লুহাল কলব মনে রাখো জাতিরা নিয়াতটা করতে হয় অন্তর থেকে ওর জায়গা হলো অন্তর বা তালাফুযু বিহা বিদআ মুখে উচ্চারণ করাটা হচ্ছে বিদআ বহু পূর্বে 256 হিজরিতে মারা গেছে আজকে 1444 হিজরি কতদিন পার্থক্য সেই যুগে বলে গেছে এটা বেদাত অথচ এই বেদাতি কর্মই আমাদের দেশের আমাদের সমাজে প্রায় 80 ভাগ মুসলিম মানে 100 জন মুসলিমের মধ্যে 80 জন মুসলিমই তারা মনে করে নিয়াত বলতে হয় কোন নিয়াত বলার কিছু নাই কোথাও নিয়াত বলতে হয় না কোথাও নিয়াত বলার কোনো অধ্যায় নেই এটা মাথায় রাখবেন সালাত শুরু করবেন আল্লাহু আকবার বলে আপনার এই যে কান এবং কাক কান যেন পার না হয়ে যায় আমরা ম্যাক্সিমাম দেখেছি আল্লাহু আকবার মানে হাত এই উপরে উঠে গেছে এটা চলবে না এই উপরে ওঠা এটাও চলবে না হাতটাকে এইভাবে উঠাবেন যেন আপনার এই কাঁধের উপরে উঠে কানের নিচে থাকে যাই হোক আমি প্র্যাকটিক্যাল সালাতের দিকে যাচ্ছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আপনি সালাত আদায় করুন সালাত সম্পর্কে হয়তোবা ভাই বড় ভাই কিছু কথা বলতে পারেন আমি এদিকে আর যাচ্ছি না তবে একটা হাদিস 757 নম্বর হাদিসটা মনে রাখবেন রাসূলের অনুসরণ না হলে কি হতে পারে রাসূল সাল্লামের একজন সাহাবী এসে সালাত আদায় করলেন আমি জাস্ট এই হাদিসটাই বলবো সালাত আদায় করলেন আল্লাহ নবী বললেন যে ফাসাল্লি فَإِنَّكَ لَمْ تُصَلِّي তুমি যাও সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করো নাই সাহাবী চলে গেলেন উনি সালাত পড়ার পরেও আল্লাহর নবী সরাসরি উল্লেখ করলেন তুমি সালাত পড়ো নাই নামাজ পড়ো নি লাম নাফি জাহাদ হিসাবে উল্লেখ করে বললেন তুমি নামাজই পড়ো নাই কেন সালাতের মধ্যে ভুল ছিল মহা ভুল যেই সালাত এমন ভুল ছিল যেটা আল্লাহর দরবারে পৌঁছাবার নয় তিনি সালাত আবার দ্বিতীয়বার আদায় করে এসে সালাম দিলেন উত্তর নেওয়ার পরে বললেন যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি ফিরে যাও সাহাবী তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করোনি তৃতীয়বার পড়ে আসলেন
তৃতীয়বার এসে সালাম দিলেন আবার একই কথা বললেন কিন্তু বললেন আল্লাহি মা উহসিনু মিন গায়রা আল্লাহি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ আল্লাযী বাআসাকা বিল হক যেই আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন তার শপথ তার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমি এর চাইতেও ভালো সালাত আদায় করতে পারি না আপনি ভালো সালাত পদ্ধতি আমাকে শিক্ষা দিন কতবার পড়েছিলেন সালাত একই সালাত নাকি অন্য অন্য সালাত একই সালাত সাপোজ আমরা কি সালাত আদায় করলাম কিছু আগে এশা এশার নামাজ আদায় করলাম কয় রাকাত চার রাকাত তো চার রাকাত আদায় করার পরে আসলেন ফিরত দিলেন আবার আসলেন ফিরত দিলেন আবার আসলেন ফিরত দিলেন কয়বার হলো কয় রাকাত হিসাব আমরা একটা অনুমান করতেছি আমি এক্সাক্টলি এটাই তা না হয়তো সেটা দুই রাকাত হতে পারে বা তিন রাকাত বিশিষ্ট হতে পারে চার রাকাত বিশিষ্ট হতে পারে আল্লাহ নবী ফিরত দিলেন যদি ইশার নামাজ হতো তাহলে কয় রাকাত হতো মোট বারো রাকাত হতো বারো রাকাত সালাত আদায় করার পরেও এক রাকাত হিসাবেও গণ্য হলো না আমি আপনি যদু বধু সলিমুল্লাহ যেই হন না কেন বারো লক্ষ রাকাত যদি আদায় করা হয় এটা যদি রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আল্লাহর দরবারে এটা পৌঁছবে না আপনি সারা জীবন সালাত আদায় করবেন রাসূলের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উনি দেখলেন একজন সালাত আদায় করছে এই এদিকে আস কতদিন থেকে এভাবে সালাত আদায় করো বলছে যে প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ নয় ষাট নয় তোমার মৃত্যু পর্যন্ত যদি এভাবে সালাত আদায় করো তাহলে এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না সম্মানিত উপস্থিতি আপনার এই সালাত নয় শুধু সামনে সিয়াম আসতেছে সিয়ামের ক্ষেত্রে আপনারা সময়সূচি আগে নির্ধারণ করে নেবেন সাহারির শেষ সময়টা লক্ষ্য করবেন এবং ইফতারের শুরুটাও লক্ষ্য করবেন ইফতার যদি পাঁচটা চল্লিশ মিনিটে হয় পাঁচটা চল্লিশেই করতে হবে পাঁচটা একচল্লিশ অথবা পাঁচটা উনচল্লিশ কোনোটাই চলবে না ভুল ক্রমে বিয়াল্লিশ হয়ে গেছে ঘড়ির সমস্যার কারণে একচল্লিশ হয়ে গেছে অথবা আমি কিছু মুখে দিব পাচ্ছি না পেতে পেতে একচল্লিশ মিনিট হয়ে গেছে আমি এটার কথা বলিনি একচল্লিশ মিনিটেই চল্লিশেই আপনাকে ইফতার করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্যালেন্ডারগুলোতে যেটা আছে সতর্কতামূলক ইহতিয়াতান সতর্কতামূলক তিন মিনিট পাঁচ মিনিট যেটা যোগ করা আছে এটা রাসূলের অনুসরণ নয় এটা রাসূলের পদ্ধতি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না ওয়াল ইয়াহুদু ওয়াল নাসারা ইহুদি নাসারা ইয়াখিরুন এরা ইফতার করতে দেরি করে খবরদার আমার উম্মতেরা তোমরা যদি ভালোর উপর থাকতে চাও কল্যাণের উপরে থাকতে চাও তাহলে তোমরা ইফতার জাস্ট টাইমে খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলো খবরদার এক সেকেন্ডও তোমরা দেরি করো না সামনে রমজান আসতেছে ইচ্ছাকৃতভাবে যদি আপনি দুই মিনিট নষ্ট করেন তাহলে আপনার খবর আছে ইচ্ছাকৃতভাবে আপনি যদি ফ্লাইটে দুই মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট দেরি করে যান তাহলে আপনার এই ইচ্ছাকৃত দেরি হয়তো অনেক দূর চলে যাবে আপনার ফ্লাইটটা মিস হয়ে যাবে হাজারবার হাত পা ধরার পরেও আপনার ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যেটাই হোক না কেন ফ্লাইট আপনাকে ওই জাহাজে উঠতে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন একজন সাহাবী আসলেন আসার পরে বলছেন আর ওয়াইতা রাজুলান মাসাআল তামিসলা ইলাওয়াত দিকরা আলাহু হে আল্লাহর নবী বলেন তো একটা লোক যুদ্ধ করে দুনিয়াতে খ্যাতি অর্জন করতে চাই আবার জান্নাতও পেতে চাই তার কি আখিরাতে কিছু হবে আল্লাহর নবী বললেন না তার আখিরাতে কিছুই থাকবে না জান্নাত হবে না সাহাবী তিনবার প্রশ্ন করলেন কেন হবে না কেন হবে না কেন হবে না আল্লাহর নবী বললেন আরে না হবে না হবে না হবে না কেন ইল্লাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা উদ্দিয়া বিহি ওয়াজহু ও আমার সাহাবীরা শুনো ওই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ কবুল করেন না
যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে না এবং রাসূলের পদ্ধতি থাকে না রাসূলের পদ্ধতি ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে যাবে না আপনারা যখন ঈদগাহ ময়দানে হাজির হন কয় রাকাত সালাত আদায় করেন কয় রাকাত বছরে একটা দিন হাজির হয়েছেন নতুন পোশাক পাঞ্জাবি টুপি আতর সুরমা নিয়ে সুন্দর পোশাক পরে যখন আপনি গেছেন মাত্র দুই রাকাত সালাতের জন্য এটা কি খুব ছোটখাটো মনে হয় না হ্যাঁ ছোটখাটো নয় কেন এটাই বিধান কেউ যদি মনে করে এত বড় একটা দিন এখানে ঢাকা থেকে বাড়িতে আসলাম লন্ডন থেকে ঈদ করতে আসলাম শুধু দুই রাকাত নামাজ পড়ার জন্য আরো দুই রাকাত উনি বেশি করে পড়লেন তাহলে এই সালাত কি তাকে মুক্তি দিবে নাজাত দিবে এই সালাত তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম শোনো আমার সাহাবীরা তোমার মধ্য থেকে তোমাদের মধ্য থেকে একটা সম্প্রদায় দল বের হবে তারা বেশি বেশি সালাত আদায় করবে তোমাদের চাইতে বেশি বেশি সিয়াম পালন করবে তোমাদের চাইতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তোমাদের চাইতে বেশি বেশি আমল ইবাদত করবে লা ইউজাউজু হানাজারাহুম কোরআন পড়বে বটে কিন্তু তাদের কণ্ঠনালী পার হবে না তার মানে কণ্ঠনালীর উপরেই থেকে যাবে পাঁচ নম্বরে গিয়ে বললেন ইয়ামরুকুনা মিনাদ্দিন কিন্তু তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে সম্মানিত উপস্থিতি একজন ব্যক্তি সাহিহ বুখারী হাদিস 5058 নম্বর হাদিস মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে বলছে বেশি সালাত বেশি সিয়াম বেশি ইবাদত এর মাধ্যমে সে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পদ্ধতির মধ্যে কোনো ভুল ছিল না কোন সন্দেহ ছিল না কোন জাল ছিল না কোন ধরনের ত্রুটিও ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা তিনি কোন কথাই বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোন ওহী না নিয়ে এসেছেন যদি ওহী নিয়ে আসেন তারপরে আমার নবী কথা বলেছেন যদিও ছোট হন যদিও সামাজিকভাবে অনেকে হেই প্রতিপন্ন করেছেন এরপরেও আমার নবী কোনো কথা বলেন নাই বারি ইসরায়েলের লোকেরা ইহুদি নাসারার লোকেরা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হে নবী আপনি আমাদেরকে তিনটা প্রশ্নের জবাব দিন যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করব বলো তোমাদের কি কি প্রশ্ন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করা হলো একটা হলো রূহটা কোথায় থাকে রূহ সম্পর্কে কিছু বলেন এই যে রূহ বাতাস এর সম্পর্কে আমাদেরকে কিছু বলেন দুই নাম্বার জুলকারনাইন কে ছিলেন জুলকারনাইন সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন এবং তিন নাম্বার কাহাফ অর্থাৎ গুহাবাসী কারা তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করব আল্লাহ নবী অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে বললেন ঠিক আছে যাও আগামীকাল তোমাদের এই তিন প্রশ্নের জবাব দেওয়া হবে আগামীকাল দেওয়া হবে ইনশাল্লাহ বললেন না আগামীকাল তারা আবার ফিরে আসলো জবাব হলো না আগামীকাল আগামীকাল করতে করতে এগারো দিন চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রশ্নে জবাব দিলেন না তিনটা প্রশ্নেরই জবাব দিলেন না তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী আসে নাই ওহী না আসা পর্যন্ত আল্লাহর নবী কথা বলতেন না ভাইরা আমার মনে হয় একটু কষ্ট হবে আপনারা একটু এগিয়ে আসেন যদি একটু এগিয়ে আসতেন আমাদের ভাইদের এখন তো মূল আলোচনা শুরু হবে আপনাদের প্রধান আলোচক এক্ষুনি মঞ্চে চলে আসবেন প্রধান আলোচক মহোদয় এক্ষুনি চলে আসবেন আপনারা বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ উনিও দীর্ঘ আলোচনা করবেন তা নয় আলোচনা হবে এক সময় শেষও হয়ে যাবে সো আপনার এই জায়গা যদি আরেকজনের জন্য ছেড়ে দেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমার জন্য জায়গার ব্যবস্থা করবেন তো আপনার এটা যেখানে বসে আছেন এটা আপনার জায়গা না এটা মানুষের জায়গা অথচ এই জায়গা যদি আরেকজনের জন্য ছেড়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার জন্য জায়গা মুমিনগণ তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেওয়া হবে ব্যবস্থা করবেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচ্ছতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপ করেছি আমার উপর শাস্তি আরোপ করুন আমার উপর হক কায়েম করুন আল্লাহর নবী বললেন কি করেছো এগুলো করেছি কোনো জবাব দিলেন না জবাব না দিয়ে উনি সালাত আদায় করলেন বিলালকে বলেন আজান দাও আজান হলো সালাতের পরে জিজ্ঞাসা করলেন কে জিজ্ঞাসা করলো এই বিষয়ে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আমি যে পাপ করেছি পাপের শাস্তি অথবা আমার হকটা কখন কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়ে শুনলেন শুনালেন ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনাস সাইয়্যাত ذلك ذكرى للذاكرين شنو আমার সাহাবীরা তোমার যে পাপ তুমি যখন সালাত আদায় করলে এই সালাতের কারণে ওযু করেছো সালাত আদায় করেছো এর কারণে তোমার ওই গুনাহগুলো সব মুছে গেছে সুবহানাল্লাহ তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ বলেন নাই কেন জানেন ওহি আসে নাই যে ওহি না আসা পর্যন্ত আল্লাহ নবী কথা বলতেন না আপনি শরীয়তের বিভিন্ন হাদিসে আপনি খুঁজে পাবেন সহিহ বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ সহ তিরমিজির মধ্যে অনেক হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে উত্তর দেন নাই জিজ্ঞাসা করেছেন আইনাস সাল আচ্ছা কেউ প্রশ্ন করলো আমার সামনেই যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি উত্তর দেব বা উত্তর দেওয়া যাবে আর যখন জিজ্ঞাসা করা হয় আইনাস সাইল মানে কোথায় প্রশ্নকারী তার মানে প্রশ্ন করা 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 দিন হয়ে গেছে এরপরেই আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন কোথায় প্রশ্নকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন এই প্রশ্নকারী কোথায় যেমন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার যে জুব্বা বা যে কাপড় আছে আমি ইহরাম বেঁধেছি কিন্তু এর সাথে রং ভরে গেছে এবং আতর ভরে গেছে ইহরামের পরে আল্লাহ নবী কোনো কথাই বললেন না জবাব দিলেন না কি করবেন এটার জবাব রাসূলের কাছে তখন ছিল না আল্লাহু আকবার আপনারা হিসাব আমার এই আলোচনাটা সম্ভবত বুঝতে পারছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচ্ছতা কি রাসূল সাল্লাল্লাহু যে বানিয়ে কোনো কথা বলতেন না রাসূলের অনুসরণ করলে যে আমরা আল্লাহরই অনুসরণ করব এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বোঝানোর জন্য আমি স্বচ্ছতা প্রমাণ করছি যারা তোমরা আমার অনুসরণ করবে তারা যেন আল্লাহ অনুসরণ করলে যারা আমার নাফরমানি করবে আমার উম্মতের শোনো তারা স্বয়ং আমার শুধু নয় আল্লাহর সাথে নাফরমানি করা হয়ে যাবে এই জন্যই রাসূল সাল্লামের অনুসরণ কেন এত স্বচ্ছ আল্লাহ ঘোষিত আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত কোরআনের আয়াত অনেক আয়াত প্রমাণিত সূরা হাশরের 7 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করেছেন अनाउंस করেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের নবী যা দিয়েছেন তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন এটা বর্জন করো ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূল কোরআনের মধ্যে 6 জায়গায় আছে আতিউল্লাহা ওয়াতিউর রাসূল তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো এইভাবে অনেক জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম সাবধান হয়ে যাও তারা যেন সাবধান সতর্ক হয়ে যায় যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে কারণ যদি তার যারা আল্লাহর রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে অচিরে তাদের উপরে কোনো আযাব অথবা গজব তাদের উপরে নাযিল হবে তার মানে আপনি রাসূলের অনুসরণ করতে বাধ্য
রাসূলের অনুসরণ করা আমাদের কোনো উপায় নেই তবে পরিপূর্ণ অনুসরণ করতে হবে সর্বক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে করবেন আর কোন কোন ক্ষেত্রে করবেন না এটা কিন্তু হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপরে সালাতের পরে তোমাদেরকে বলি সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী এবং সর্বোত্তম হেদায়েত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত এবং আদর্শ মনে রাখো ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ আর এর মধ্যে যা সৃষ্টি করা হয় নতুন কিছু বানানো হয় এটাই হলো বিদআত কুল্লু বিদআতিন দলালা রাসূলের অনুসরণ করতে গিয়ে যেটা অতিরিক্ত করা হবে বানানো হবে সেটাই হবে বিদআত বিদআতের প্রকার যতই হোক না কেন যেমনই হোক না কেন কুল্লু বিদআতিন দলালা সব বিদআতই ভ্রষ্ট সব বিদআতই ভ্রষ্ট ওয়া কুল্লু দলালাতিন ফিল নার সহিহ মুসলিমের হাদিস ওয়া কুল্লু দলালাতিন ফিল নার নাসাইয়ের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা পথ ভ্রষ্ট হবে বিদআতের কারণে এই পথ ভ্রষ্ট ব্যক্তিদের জন্য হলো জাহান্নাম রাসূলের অনুসরণ করতে গিয়ে খবরদার কোন ধরনের বাড়াবাড়ি করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন রাসূল সাল্লাম বাড়ি ছিলেন না তিনজন ব্যক্তি আসলেন একটা দল আল্লাহর নবীর অনুসরণ আনুগত্য আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য স্ত্রীরা বলে দিলেন আল্লাহর নবীর জীবনটা কেমন ছিল তারা কা আন্নাহুম তাকাল্লুহা তারা তিনজনই মনে করলো যে না এটা খুব কম ইবাদত হয়ে যাচ্ছে আমাদের জন্য ইবাদত আরো বেশি করে করা উচিত আচ্ছা ঠিক আছে আমি সারা রাত সালাত আদায় করব আমি পুরো রাত ঘুমাবো না আরেকজন বললেন আমি প্রতিদিন সিয়াম পালন করব আর কখনো সিয়াম ভঙ্গ করব না আরেকজন বললেন আমি বিবাহ করব না বিবাহ করলে স্ত্রী সন্তান এসে ইবাদতের ঘাটতি হয় ইবাদতের ভোগান্তি হয় ডিস্টার্ব হয় আমি বিবাহ করব না আল্লাহর নবী আসলেন বললেন তোমরা কি এগুলো বলেছো সাহাবীরা বললেন হ্যাঁ আমরা বলেছি আল্লাহর নবী তখন বললেন শোনো আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয়কারী বান্দা আনা আখশাকুম ওয়া আতাকুম লিল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি যে আল্লাহকে ভয় করে সে হলো আমি আর সবচেয়ে বেশি পরহেজগার তাকওয়াবান মানুষ হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সালাত আদায় করি আবার ঘুমাই আমি সিয়াম পালন করি আবার ভাঙ্গি সিয়াম রাখি না মাঝে মাঝে আমি বিবাহ করেছি আমার স্ত্রী আছে শোনো এই সেই বিবাহ করাটা হলো আমার সুন্নাত ফমান রাদিয়া আন সুন্নতি ফালাইসা মিন্নি যারা আমার সুন্নাতের বিমুখ হবে সুন্নাতের নাফরমানি করবে সুন্নাতের বিপরীত কিছু করবে এরা আমার উম্মত হতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে যদি দুই নম্বরই হয়ে যায় কিয়ামতের দিন তাদের ফল তৎক্ষণাৎ দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লি ফরাতুকুম আলাল হাউদ শোনো আমার সাহাবীরা তোমরা আমাকেদেরকে খুঁজবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে শোনো তোমরা যদি আমাকে খোঁজো বিচারের ফয়সালার দিন আল্লাহর কাছে আরশের কাছে সেখানেও আমাকে খুঁজে পাবে না তোমরা জান্নাতের দরজাও খুলবে সেখানেও পাবে না জাহান্নামের দরজাও আমাকে খুঁজে পাবে না পুলসিরাতেও আমাকে খুঁজে পাবে না তোমরা আমাকে খুঁজে পাবে একটি জায়গায় সেটা হলো হাউজে কাউসার যেটা আল্লাহ স্পেশালি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও বেশি সাদা মধুর চাইতেও বেশি মিষ্টি এই পানি মান মারলা শরিবা ও মান শরিবা লাম ইয়াসমা বাদান এই পানি যারা ওই দিক দিয়ে যেতে পারবে যারা পানি খাওয়ার যোগ্য হবে তারাই পানি খেতে পারবে মন ভরে তৃপ্তি সহকারে পেট ভরে কিয়ামতের দিন তারা পানি পান করতে পারবে যারা যারা পান করবে লাম ইয়াসমা বাদান হাজার বছর অথবা পঞ্চাশ হাজার বছর সম সেই দিনে ওই পানি খাওয়ার পরে থেকে যাবে এই পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তাদের কোনো ধরনের তৃষ্ণাই তাদের লাগবে না Oh,
একটা দোয়া আসবে আল্লাহর নবী বললেন একটা দোয়া আসবে আমি তাদেরকে চিনি আরিফুহুম ওয়া আরিফুনানি আমি ওদেরকে চিনি তারাও আমাকে চিনে চিনা পরিচয় আছে যে আমি জানবো এরা আমার উম্মতের যারা ওযু করেছিল তাওহীদপন্থী উম্মতের এই ওযু রঙগুলো ছকমক করবে নূরের জারাই নূরের তাজাল্লি তাদের এই ওযু রঙগুলোতে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হঠাৎ করে একটি দেওয়াল তৈরি করে দেওয়া হবে তারা যেন আমার কাছে আসতে না পারে আমি তখন বলবো ইল্লাহুম মিন্নি ওরা তো আমারই উম্মত ওদেরকে আসতে দাও তারা আমার এখানে এসে পানি পান করবে তারা পানি পান করে চলে যাবে ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনের সাথে কি ব্যবহারটাই করেছে তারা ভালো ব্যবহার করে না সংযোজন করেছে বিয়োজন করেছে বর্তমানে আল্লাহর নবী আমাদেরকে কয়টা ঈদ দিয়ে গেছেন ঈদ দুইটা ঈদ আমাদের দেশে এখন কয়টা দেখা যায় তিনটা দেওয়ার পরে আবার বলে সাইয়্যিদুল আয়াদ ঈদের সর্দার হলো ঈদে মিলাদুন নবী নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর নবী বলবেন আল্লাহর নবীকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক আপনি একটা দুরুদ দুনিয়াতে দিয়ে এসেছিলেন তারা হাজার দুরুদ তৈরি করেছে আপনি কোন মিলাদ দিয়ে আসেন নাই ঈদ দিয়ে এসেছিলেন দুইটা তারা আরেকটি তৈরি করে তারা আরেকটি মিলা আরেকটা ঈদ তৈরি করে তারা ঈদ দুইকে তিন করেছে হাজার দুরুদ তৈরি করেছে আপনার জন্য দুরুদ পড়ার বিধান থাকলেও দোকান উদ্বোধনের নামেও তারা মিলাদ পড়েছে বাড়ি উদ্বোধনের নামেও মিলাদ পড়েছে জন্মদিনের নামেও পড়েছে আবার মৃত্যুদিনের নামেও পড়েছে মানুষ মারা গেলেও পড়ে জন্ম হলেও পড়ে জন্ম সাল জন্মবার্ষিকী পালন করে আবার তখনও মিলাদ পড়ে মৃত্যুবার্ষিকী পালন করে তখনও তারা মিলাদ পড়ে এই কাজগুলো তারা করেছিল আল্লাহ নবী শুনে আশ্চর্য হয়ে বলবেন সুকান সুকান লিমান গায়্যার বাদি ও আমার উম্মতের মধ্য থেকে যারা দুই নম্বরি করেছিলে আমার অনুসরণ করতে গিয়ে যারা বেদাত করেছিলে তারা দূর হও সুকান সুকান লিমান গায়্যার বাদি যারা আমার দিনের পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করেছিলে তারা দূর হও তাদের জন্য কোনো পানিও নাই এমনকি রাসূলের পক্ষ থেকে কোনো সুপারিশকারীও সেই দিন থাকবে না সাফাত হবে না সেই দিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের অনুরোধ করব রাসূলের আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন কোনোভাবে রাসূলের অনুসরণ করতে গিয়ে যেন দুই নম্বরই না হয় কোনো কোনো বেদাত যেন আপনার মধ্যে ঢুকে না পড়ে মনে রাখবেন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের সূরা কাহফ 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফমান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا بدهان إكن أكتر شبت بشي بوليني অনেকেই এই বিধানকে ছোটখাটো মনে করে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে বা এটা এটা একটা সুন্নাতি বিষয় এটা নিয়ে তোমাদের এত বাড়াবাড়ি এত তাকুয়াপন্থী বা ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলে থাকে কিন্তু আচ্ছা এই পানি খাওয়াটা এই পানিটা আমরা তো খাই কোন হাতে খাই ডান হাত দিয়ে তো পান করি তাই না তো ডান হাত দিয়ে পানি পান করা এটা সুন্নাত সুন্নাত না সুন্নাত কিন্তু এই ডান হাতে পানি খাওয়া সুন্নাত এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে বসে বসে
তৈরি করেছেন বিধানটা নাকি আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন সব বিধানই আপনারা মসজিদে ঢোকেন যখন ডান পা দিয়ে ঢোকেন তাই না বের হন বাম পা আগে অথচ এটা যদি আপনাদের কাছে বা অন্যের কাছে ছোটখাটো বিষয় বলে মনে হয় তাহলে এটা রাসূলের সুন্নাত হিসেবে আপনার মনে হয় না وَإِنَّ مِنْ وَرَائِكُمْ زَمَانَ صَبْرٍ لِلْمُتَمَسِّكِينَ أَجْرُ خَمْسِينَ شَهِيدًا شنو আমার সাহাবীরা অনেক সময় কোন সুন্নাত পালন করতে গিয়ে অপমান অপদস্থ লাঞ্ছনা নিগৃহীত বিভিন্ন ভাবে অপদস্থ হয় এই হাত নাড়াও কেন মাসিতাও নাকি অনেকে বলে গাধার মতো চিৎকার করো কেন আমিন বলাকে বলে মেয়েদের মতো বুকের উপর হাত বেঁধে চলে না বিভিন্ন ধরনের কথা বলে ঠিক এরই মাঝে এই যুবকরা তোমরা একটু সাবধান হও এরই মাঝে কেউ ধৈর্য ধারণ করে সওয়াবের আশায় যদি একটা সুন্নাতকে বাস্তবায়ন করে সমাজে প্রচলন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য এক দুই নয় পঞ্চাশ জন শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে কতজন শহীদ একজন শহীদ হওয়া মানে আল্লাহর আরশ কেঁপে যাওয়া আল্লাহর একজন বান্দা এই জমিনে এই কালেমাকে উঁচু করার জন্য প্রতিষ্ঠা করার জন্য একজন শহীদ হবে আল্লাহর নবী বললেন শুনো আমার সাহাবীরা একটা সুন্নাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে হয় যদি তুমি প্রতিষ্ঠা করতে পারো বা পালন করো তাহলে একজন নয় দুইজন নয় পঞ্চাশ জন শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আমিল্লাহ মিনহুম আমাদের বর্তমান যুগে যে শহীদ হচ্ছে বদর উহুদ খন্দকে সেই মানের শহীদ নাকি পরবর্তীতে ২০২২ সালে ২৩ সালে যে শহীদ হয় ঈমানের শহীদ আল্লাহর নবীকে বলা হলো যে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম যোগপুরের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পঞ্চাশ জন শহীদের মতো মর্যাদা দেওয়া হবে অথচ আমরা দেখি সুন্নাতকে এত ছোট এত তুচ্ছতা ছিল করে বলে আরে একটা সুন্নাত দিয়ে তোমরা এমন করো আরে একটা সুন্নাতের কারণে একটা মানুষের জান্নাত হয় একটা মানুষকে পঞ্চাশ জন শহীদের মর্যাদা দেওয়া হয় আর আপনি ছোটখাটো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত সাহাবী কত তাবেঈ কত তাবে তাবেঈ আইমাই মুস্তাহিদদের জেল খাটতে হয়েছে কত বড় বড় মানুষকে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হে নবী আপনি বলুন হক তোমাদের রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছা সে মানে আর যার ইচ্ছা হয় না সে মানে না যারা মানে এরা মুমিন আর যারা মানে না এরা হলো জালেম জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা আছে সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর ওয়াস্তে আমরা চেষ্টা করব সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য যে কোনো ক্ষেত্র হোক সালাত হোক সিয়াম হোক হজ হোক হজের মধ্যে এমন কিছু কুকীর্তি দেখি আমরা হজের মধ্যে রাসূলের অনুসরণের নামে হজেরও বারোটা বাজিয়ে দেয় রাসূল অনুসরণ পাওয়া যায় না আমরা একসাথে আসি একবার আমি ডক্টর ইয়ামুদ্দিন আব্দুল বাসির বড় ভাই সব অনেকে আসি একসাথে আমরা সবাই সালাত আদায় করতেছি সবাই সালাত আদায় করতেছি দুই রাকাত আরাফার দিন কিছু মানুষ দেখলাম বসেই থাকলো কেন ঘটনা কি তোমরা পরে পড়ো পরে পড়ো সমস্যা নাই তো পরে পড়তেছে
কিন্তু চার রাকাত জোহরের সালাত পড়তে হবে দুই রাকাত আমার নবীর বিধান পড়তেছে দুই চার রাকাত আর পড়তে হবে দুই রাকাত এখানেও রাসূলের সুন্নাতের 12টা বাজে বারাকাল্লাহু ফিকুম ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাকুম আমি যুবকদের ধন্যবাদ জানাই এবং এলাকার মানুষ যারা এখানে আয়োজন করেছেন আয়োজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এই মাদ্রাসা উত্তর পশ্চিম জগৎপুরা হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার জন্য আপনাদের সব সময় ভালোবাসা মহব্বত যেন লেগে থাকে আপনারা যে দানগুলো করেছেন এই দানগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন দান শুধু আজকের জন্য নয় আপনার হায়াত থাকা পর্যন্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন শিখার জন্য যারা এখানে মেহনত করছে তাদের জন্য আপনাদের সর্বোচ্চ কুরবানি থাক এই দোয়ায় দাওয়া রেখেই আমি আজকে আলোচনা শেষ করলাম বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু